ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। বিশাল চাপের মুখে আছে বার্সেলোনা। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে পরাজিত হওয়ার পর নড়েচড়ে বসেছে বার্সা টিম ম্যানেজমেন্ট। একেবারেই খালি হাতে এবারের মৌসুম শেষ করেছে বার্সেলোনা, যার জন্য চাপের মুখে পড়েছে কাতালানরা। বায়ার্নের কাছে 8-2 গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তিমেও জানিয়েছিলেন দলে আসছে বড় ধরনের পরিবর্তন। তবে কি ধরনের পরিবর্তন সে সম্পর্কে জানাননি তিনি। এবার বেরিয়ে আসলো বড় খবর, নেইমার জুনিয়রকে ক্লাবে ফিরিয়ে আনার জন্য নতুন করে চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্তো জানিয়েছে, নেইমার জুনিয়রকে পেতে আতোয়ান গ্রিজম্যান সাথে 60 মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত বার্সা। পিএসজিকে আতোয়ান গ্রিজম্যানের সাথে 60 মিলিয়ন ইউরো দিয়ে নেইমার জুনিয়রকে ফেরানোর জন্য প্রস্তাব দিচ্ছে বার্সেলোনা, এমনটাই জানিয়েছে স্পোর্তো। এদিকে বার্সেলোনার ব্যর্থতার পর ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে লিওনেল মেসিকে নিয়ে। ক্লাব কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ হয়ে বার্সা ছাড়ার হুমকি দিয়েছেন আর্জেন্টাইন তারকা। মেসিকে ক্লাবে ধরে রাখতে নতুন পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন বার্সা প্রেসিডেন্ট। আগেই মেসি জানিয়েছিলেন দলের আক্রমণ ভাগের শক্তি বাড়াতে পুরনো সতীর্থ নেইমার জুনিয়রকে ফিরিয়ে আনার জন্য বার্সেলোনাকে বেশ কয়েকবার বলেছিলেন মেসি। আর মেসির সেই চাওয়া এবার পূরণ করতে যাচ্ছে বার্সা, যার জন্য আতোয়ান গ্রিজম্যানের সাথে 60 মিলিয়ন ইউরো দিয়ে নেইমারকে ফেরানোর জন্য পিএসজিকে প্রস্তাব দিচ্ছে বার্সেলোনা, এমনটাই জানিয়েছে স্পোর্তো। স্পোর্তোর এই খবর সত্যি হলে আগামী মৌসুমেই বার্সেলোনার জার্সিতে দেখা যাবে নেইমার জুনিয়রকে, যা বার্সা ভক্তদের জন্য দারুণ সুখবর বটে।